রোজা থাকাই লাগবে থাকবি না এই কথা বলতে পারবি না বুঝেছিস রকি আইতো থাক পানে আমি তোর কিন্তু দ্বিতীয়বার সাবধান করে দিলাম বিক্রি করে দেব ওরে সর্বনাশ পাড়া বিক্রি হয় দাদা দাদা কি করেছিস এ এ এ দাদা ফুমুনে কি আর কাজ দাদা আল্লাহর বান্দাকে যারা রোজা রাখতে কষ্ট দেয় ওরা কারা থাপড়ায় দাঁত খুলে দেওয়ার দরকার এ কিডারে আমি রকি এ রকি এই এই রাস্তা বেগরতে দাঁড়ায় রেছিস কিসের জন্য রাস্তা বেগরতে দাঁড়াবো তোর সাথে কৈফা দিতে হবে কিসের জন্য দাঁড়াইছি আমি বাজারে যাচ্ছি আর তুই রাস্তার পরে দাঁড়ায় রেছিস কান ছড়া দিয়ে থামা দিবা না গোলাম মার মার থামা দে এটা থামা দে জোরে দিবি মিজাজটা যে কিরাম খারাপ হচ্ছে থামা ঠিকই একটা দিতাম কিন্তু রোজার মাস এসে গেছে তোর মাফ করে দিলাম তোর কানা এ তুই কোন দাঁড়ায় রেছিস তুই আমি ওই কোন দাঁড়ায় রেছিস তুই কথা শুনে তো বোঝা যায় রাস্তার পরে তুই দাঁড়ায় থেকেছে আমি ওখানে দাঁড়ায় রয়েছি না তুই তো পুরো কানা আসলে ওখানে কাঁঠাল গাছ রয়েছে কাঁঠাল গাছের সামনে কি ভাব বকছিলি আমি রয়েছি রাস্তায় দাঁড়াই কাঁঠাল গাছের ওখানে তুই কি করছিলি জলি যান তো তুই রাস্তা বেগর দিয়ে দাঁড়ায় রয়েছিস সামনের পরে আর সেটা এখন কাঁঠাল গাছ বানাই দিলি তোকে দ্বারা সব সম্ভব রে এ হাই ভাই আমি কানা তুই ভালো তাই এটা কলি তো মিটে যায় আচ্ছা মিটে গেছে তা তুই যাচ্ছিস কনে বাজার করতে যাচ্ছি বাজার করতে যাচ্ছি রোজার বাজার আরে হাতে রোজার বাজার করতে যাচ্ছিস হ্যাঁ রোজা আসছে না আর কয়টা দিন পরেই রমাদানের রোজা এই জন্য বাজার করতে যাচ্ছি ও এই জন্য আমি মনে করে খেয়ে নিছি এখন তো বুঝলি কামরা খাসি খা এখন খা কিন্তু রোজার মাসে খালি থাপড়ে দাঁত খুলি দেবো কলাম এই থাবাইয়ে তুমি উল্টি দোয়ান কোন মুখে যাচ্ছিস তুই আমি এই যাই এই এই সোজা এই হুম এই আসি রোজার মাসে খবরদার সকাল থেকে সন্ধ্যা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করতে হবে কাম অন্য আরও আছে বর্জন করতে হবে এগুলো করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে ওরে রোজা থাকি বা না থাকি ইফতারটা করতে যাবান ঠিকই বুঝলি সুন্নতের একটা কাজ বুঝতে রোজা থাকবি ইফতার করবি রোজা থাকাই লাগবে থাকবি না এই কথা বলতে পারবি না বুঝেছিস রকি আমি তোর কিন্তু দ্বিতীয়বার সাবধান করে দিলাম বিশাল সাবধান হয়ে যায় বুঝিস রোজা থাকবেন সমস্যা নেই আরে ভালো কথা বাজারে যাচ্ছি জন্য পুকুরের মধ্যে পড়িস না জন্য সোজা যায় রাস্তায় সোজা কর এই নে এই এই দিক সোজা কর নে মাথাটা সোজা কর এমনি সোজা চলে যাবে জন্য গাছে খাগাস নে যা তোর কি আমার কানা মনে হয় না না তুমি আমি কানা তুই তো ভালো যা ওরে আবার ঘুরছে এই সোজা যা যা সোজা এ চাচা বল চাচি তোর ভাত খাতে ডাকছে কাঠের খড়ি দিয়ে আর এই পাতা বিক্রি করে দেব ওরে সর্বনাশ পাতা বিক্রি হয় দাদা দাদা কি করেছিস দাদা তুমি কি আর কাজ দাদা বলছি তুই কি অরিজিনাল চকি কম দেখিস বুঝলে কি এইসব কাজ করি বেড়াস না শয়তানি করি বেড়াস এ পাতা ছড়াই করলি ডাকি তুই পাতা কোয়ানে খেয়াল করিনি তো পাতা খেয়াল করনি তুমি এই আগে এক মুঠো পাতা তোল দিন তোল যে খাওয়া ওর খাওয়া না কি বলে এর কি বলে দেখ তো এ কানে ছিল ও তোমার ওই এ চাচা ও ইচ্ছে করেই ছড়াই আছো পাতা দেখছো যে তুই কেন দলা করছিস না পাতা ও এসে আমি ইচ্ছে করে ছড়াই আছো ওর ফাটাটা কি দেবো ওর শালা আমার তালি মেরিয়েছে কিডা তোমার মেরিয়েছে নারী নারী
ওরে আল্লাহ রে আমার মাতা এ বারু বে মাপ কই দিলাম মানে মাতি পাইলে না বইলে মাপ কই দিলে আঙ্গুর ফল খাতি না পারলি টক হয় এসাসা কথা সিডা না কসি তুই কেনে তালি পাতা কুড়াসিস আমি বলছি কথা সিডা না কথা হচ্ছে তুমি এই দিন দুপুর বেলা প্যাকেট হাতে করে যাচ্ছ আমি বাজার করতে যাচ্ছি সসা আরে বাবা বাজার করতে গেলি লোকের উরত কাঁপে আর উনি আনন্দ করছে বাজার করতে যাচ্ছে আনন্দ কেন করছে তা শুনবি না সসা কে জানি ওরে রোজার বাজার রোজার মাসে শিখেছে না রোজার আনন্দে আমার কতকুতু লাগছে খালি এই এই তোগের জন্যই বুঝলি তোগের মতো কিছু শ্রেণীর লোকজন আছে একের জন্যই রোজা প্রত্যেক বছর আগে আসে এই কথা ঠিক না সেদিন কোনো রোজা থাকলাম এই সেদিন কো এর মধ্যে এগারোটা মাস চলে গেছে হ্যাঁ সেদিন কো কলি হয়ে গেল সেদিন কাজে রোজার ঈদের নামাজ পড়লাম তুই আজ আমার রোজার বাজার করতে যাচ্ছিস শালা রোজা আর বেশি দিন বাকি নেই রোজা রাখতে হবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ বলেছে ইয়াইহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আহ কত সুন্দর কথা ওগো ইমানদারেরা আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি যেভাবে পূর্ববর্তীগণের উপরে ফরজ করেছিলাম যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো আমি তাকওয়াবান হতে চাই চাচা এই রোজার এখন অনেক দেরি তুই বলছিস চলে গিয়েছে মানে তোর কাছে এক মাসও মনে হয় কম মনে হয় না এক মাস নেই তো আর এক সপ্তাহ মতো আরে ও টেরা দেখলে কি করে রোজা চলে গেছে তাড়াতাড়ি নেই ও চোখ শোন আল্লাহর পক্ষ থেকে এ রোজা একটা অফার এই মাসে যত ভালো ইবাদত করবা তত উপকার এই জন্যই আমার মা কইল কি যা যাইয়ে সুলা মুড়ি চাল ডাল তেল নুন আলু পটল পেঁয়াজ রসুন শস্য উঠছে যা কিছু মন চাই কিনে নিয়ে আয় রোজার মাসে না কিনলি রোজার আগে না কিনলি রোজার মাসে আবার দাম বাড়ে দেবে না ওই তোগের জন্যই বাড়ে দাম তোরা যে একসাথে যাইয়ে 10 কেজি ছোলা 10 কেজি চিনি 20 কেজি তেল ইদির বাজার ফাজার এসব তোরা যে আগে আগে কিনতে যাচ্ছিস এই আমার বাড়িওয়ালা তো রোজা থাকবে তো ও তো এখনো বললে না যে আমাকে তেল কিনতে হবে কি ছোলা কিনতে হবে চিনি কিনতে হবে যখন রোজা পরিমাণ কিনবারে টুক 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 করে আর তোমরা ওই একবারে কিনছাও এই এজনই দাম বাড়াই দিচ্ছে এসাসা আরে ওইটা আমাকে জানি না এটা বাংলাদেশের চিরাচরিত স্বভাব এরা চাহিদা বাড়িয়ে গেলে দাম বাড়াই দেয় এই আর একটা কথা বলিসিস এই সেদিন পত্রিকায় দেখলাম যে ওই বিশ্বে রোজার মাস উপলক্ষে পণ্যের দাম একেবারে ছাড় দিয়েছে তাও 40-70% আমাদের দেশে ছাড় দেওয়া তো দূরের কথা আটকে ধরে দাম পাওয়ার জন্যই নানান কিছু করে এই যারা করে চাচা ওরা মানুষ না রে মানুষ না মনীষী জাত না ওরা আল্লাহর বান্দাকে যারা রোজা রাখতে কষ্ট দেয় ওরা কারা সাপ্রায় দাঁত খুলি দেওয়ার দরকার ওরা কারা হয়েছে আতা যা খোলে তোদের জন্যই দামটা বেড়ে যায় তোর যা লাগবে প্রতিদিন সেটা কিনে নিয়ে আয় তা না হাউ মাউ করে যে পড়ি একেবারে বাজার সব করতে পারলে ভালো হয় মারুফ রোজা নিয়ে কথা কওয়ার সময় হিসেব করে কবি রোজা আল্লাহ দেয়া সেরা অফার মুসলিম উম্মার জন্যে সুতরাং এই রোজার মাসে রোজা রাখতে হবে এটাই ফাইনাল তুই রোজা রাখবি চাচা রাখবে চাচার বউ রাখবে চাচার ছেলে পিলে রাখবে আমি রাখবো রোজা থাকবার না তো আমি আবার খেয়ে বেড়াবানে না তাহলে ভালো লাগে শোন যা কেন একটু কম কম করে কেন আসলে আমাদের দেশে ব্যবসায়ী যারা আছে এদের উচিত যে এই পণ্যদ্রব্য যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য এই বিদেশি এলাকার সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও কম করে দেওয়া উচিত কিন্তু ওকে ওই যেন রোজার মাস আসলি লাভ করার প্রতিযোগিতা লেগে যায় হ্যাঁ কথা ঠিক কইছিস চাচা এই কথাটা ব্যবসায়ীদের বুঝতেই হবে যে দেখো রোজার মাসে একটু লাভটা কম করো আল্লাহ সওয়াবটা বেশি দেবে আর রোজার মাসে যদি লাভ বেশি করো তাহলে সওয়াব বঞ্চিত হয়ে যাবা রোজাদারকে কষ্ট দেওয়ার জন্যে আল্লাহ তোমার আমল নামার খাতায় গুনাও লিখে দিতে পারে সুতরাং রোজার মাসে লাভ কম করো সওয়াব বেশি করো এই কথাটা সবাই বুঝাই দিবি ঠিক আছে তাহলে আমি বাজার করতে গেলাম তুই পাতা কুড়ো শোন বাজার তো করতে যাচ্ছে বুঝলি ওই যে ওই টেমাটুমির বদলে জন্য আবার আলু আনিস নে আবার ওই কচুর বদলে জন্য মান কচু আনিস নে হ্যাঁ মানে এগুলো একটু খেয়ে মানে চেকে আনিস আর কি কি দেখছে যা ছোলা আবার জন্য বুট দিয়ে দেয় না বুঝেছি দেখে আর সবিন তেল ভালোটা নিয়ে আসিস যা ভালোটাই আনবো তবে এটা মাথায় রেখো
ওদের বন্ধু রাষ্ট্রের পণ্য কিনবো না জাতি মাতাল তাহলে ঠিক আছে ঠিক আছে